আপনাদের সামনে বলেছেন, আমি আরও একটা গল্প করি। দাদা তখন প্রেস ক্লাবের সভাপতি, তখন নজরুল নামে একটা ছেলে ছিল জেলখানা, সেও আঠারো বিশ বছর জেলখানা। দাদার নেতৃত্বে হাসান মুখতার মারা গেছেন, হাসান একবার সাহেব, ওনার নেতৃত্বে আমি সেই সময় সংবাদপত্রের দাদার সাথে ছিলাম, সংবাদ পারতাম। সেই আমি তাকে দেখতে দিয়েছিলাম, একুশ বছর দুই বছর বিনা কারাগার ছিল। পরবর্তীতে দাদা সভাপতি ছিল প্রেস ক্লাবের নেতৃত্বে, যে বিভাগে চাকরি দেওয়া হয়েছিল নজরুল, ছাত্রার অনেক ইতিহাস আছে। জন্মদাতা দাদা টুকটাক দাদার সাথে অনেক কিছু শুনেছিলাম, রামবাবু ছিল খুব ভালো। কিন্তু আমরা এই